নমস্কার বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল ডাব্লুবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লে গিয়ে দেখে নিতে পারো তাতে তোমাদের ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক্রীড়া ক্ষেত্রে পুস্কাস পুরস্কার কাকে দেওয়া হয় সর্বোচ্চ গোল স্কোরারকে শ্রেষ্ঠ গোল স্কোরারকে শ্রেষ্ঠ গোলকিপারকে নাকি শ্রেষ্ঠ দলকে তো ক্ষেত্রে এই পুরস্কার পুস্কাস পুরস্কারটি দেওয়া হয় হচ্ছে শ্রেষ্ঠ গোল স্কোরারকে তো দু সাল থেকে বসসেরা গোলের জন্য পুস্কাস পুরস্কার দেয় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা তোমরা কমেন্টে জানাবে যে এই ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত এটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট প্রশ্ন দি স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে তৈরি হয়েছিল ফ্রান্স আমেরিকা যুক্তরাষ্ট্র ইতালি নাকি ভারতবর্ষের তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন এ ফ্রান্স তো ফ্রান্সে হচ্ছে দ্য স্ট্যাচু অফ লিবার্টি এটি তৈরি হয়েছিল তো স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল মূর্তি যা ফ্রান্স আঠারোশো ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসাবে দিয়েছিল বর্তমানে এটি রয়েছে লিবার্টি দ্বীপ নিউ ইয়র্কে নেক্সট প্রশ্ন প্যাট্রেলিয়া বিরিয়ানির স্পেশালিটি তো মনে রাখবে প্যাট্রেলিয়া বিরিয়ানি স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে চাল ছাড়া তৈরি একটি বিরিয়ানি নেক্সট প্রশ্ন নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আজাদিকা অমৃত মহোৎসব পুরস্কারে প্রথম স্থান অধিকার করেছে এই দুহাজার তেইশে জম্মু ও কাশ্মীর মধ্যপ্রদেশ গুজরাট নাকি রাজস্থান সঠিক আনসার হবে এখানে অপশান এক এ জম্মু ও কাশ্মীর তো জম্মু ও কাশ্মীর হচ্ছে আজাদিকা অমৃত আমৃত মহোৎসব পুরস্কারের প্রথম পুরস্কারটা পেয়েছে নেক্সট প্রশ্ন পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাদাভাই নরোজি মহাত্মা গান্ধী মতিলাল নেহরু নাকি বিপিন চন্দ্র পাল তো পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে দাদাভাই নরোজি তো দাদাভাই নরোজি ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ ভারতীয়দের মধ্যে তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন তার রচিত বিখ্যাত গ্রন্থ পোভার্টি আনব্রিটিশ ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন কোনো বস্তুকে উত্তপ্ত করে কোন বস্তুকে উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয় জিঙ্ক জিপসাম লেড নাকি গ্রাফাইটকে তো প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয় হচ্ছে জিপসামকে উত্তপ্ত করে তো প্লাস্টার অফ প্যারিস আসলে ক্যালসিয়াম সালফেট এটা সংকেত হচ্ছে সিএএস ওপর হাফ এইচ টু ও নেক্সট প্রশ্ন পৃথিবীর অভিকর্ষজ তরণের মান কত তো পৃথিবীর অভিঘষ্য ত্বরণের মান হচ্ছে নয়শো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার নেক্সট প্রশ্ন সম্প্রতি এইচ কোন দেশে উন্নত হালকা হেলিকপ্টার মার্ক থ্রি বিতরণ করেছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন মালদ্বীপ ইউক্রেন মরিশাস নাকি শ্রীলঙ্কা তো কোন দেশকে ভারত এই মার্ক থ্রি হেলিকপ্টারটি বিতরণ করেছে তো সঠিক আনসার হচ্ছে অপশন সি মরিশাসকে তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ হাল সম্প্রতি মরিশাস সরকারকে একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার মার্ক থ্রি ভেরিয়েন্ট প্রদান করেছে হাল এই হেলিকপ্টারটির রপ্তানির জন্য জানুয়ারি দু হাজার বাইশে মরিশাস সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল নেক্সট প্রশ্ন ভারতের মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল সাতটি ছয়টি পাঁচটি নাকি শূন্যটি ছটি অ্যান্সার হচ্ছে অপশন এ সাতটি তো ভারতের মূল সংবিধানে সাতটি মৌলিক অধিকারের কথা উল্লেখ ছিল পরবর্তীকালে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে তালিকা থেকে সরিয়ে নেওয়া হয় বর্তমানে মোট মৌলিক সংখ্যা অধিকারের সংখ্যা হচ্ছে ছয়টি তো এই মৌলিক অধিকারগুলি হচ্ছে সাম্যের অধিকার চোদ্দো নাম থেকে আঠেরো নম্বর অনুচ্ছেদ স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার উনত্রিশ থেকে তিরিশ আর লাস্টে সংবিধানের প্রতিবিধানের অধিকার হচ্ছে বত্রিশ নম্বর থেকে দুশো ছাব্বিশ নং অনুচ্ছেদ নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি ভারত এবং নেপাল সীমান্তের নাম পঁচিশতম সমান্তরাল লাইন সুনাউলি সীমান্ত ধনুষ খদি সীমান্ত নাকি লঙ্গেওয়ালা সীমান্ত তো ভারত এবং নেপালের সীমান্ত নাম হচ্ছে সোনাওলি সীমান্ত তো সোনাওলি সীমান্ত ভারত এবং নেপালের মধ্যে অবস্থিত এবং এদেশ থেকে ও দেশে যাওয়ার একটি জনপ্রিয় সড়ক পথ নেক্সট প্রশ্ন শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি পাম্বান নদী মহাবেলি নদী মহাওয়া নদী নাকি কালীগঙ্গা নদী তো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী নাম হচ্ছে মহাবেলি নদী তো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী মহাবলী নদী বা মহাবলী গঙ্গা নাম এটার তো এটির দৈর্ঘ্য হচ্ছে তিনশো কিলোমিটার নেক্সট ব্ল্যাক ব্লু এবং গ্রিন হিল নামে পাহাড়গুলি কোন দেশে অবস্থিত অস্ট্রেলিয়া জার্মানি আমেরিকা নাকি রাশিয়াতে তো এই ব্ল্যাক ব্লু এবং গ্রিন হিলগুলি হচ্ছে আমেরিকাতে অবস্থিত নেক্সট প্রশ্ন পেশোয়ারে প্রাপ্ত অশোকের শিলালিপিগুলি ছিল ড্যাশ লিপি কোন ভাষায় লেখা কোন কোন লিপিতে ছিল খরসটি দেবনাগরী পার্শিক নাকি ভাট্টেলাট্টু তো পেশোয়ারে প্রাপ্ত অশোকের শিলালিপিগুলি ছিল হচ্ছে খরসটি লিপিতে খোদাই করা আধুনিক কান্দাহারে যে প্রাপ্ত অশোকের শিলালিপি সেগুলো ছিল হচ্ছে গ্রিক এবং আরামিক লিপিতে লেখা আর ভারতের বাকি অঞ্চলে যে প্রাপ্ত হয়েছে শিলালিপিগুলি সেগুলো হচ্ছে ব্রাহ্মী লিপিতে লেখা ছিল নেক্সট প্রশ্ন গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ার শেষ পর্যন্ত কি উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড পাইরোবিক অ্যাসিড নাকি গ্লুকোজ তো গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া শেষ পর্যন্ত উৎপন্ন হয় হচ্ছে পাইরোভিক অ্যাসিড তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ পাইরুভেট বা পায়রুবিক অ্যাসিডে রূপান্তরিত হয় এই প্রক্রিয়া চলাকালীন এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটও গঠিত হয় যা কোষের এনার্জি কারেন্সি নামে পরিচিত নেক্সট প্রশ্ন গ্রাফাইটের গঠন কেমন রিজিড থ্রি ডাইমেনশনাল এক্সাগোনাল ফুটবলের মতো নাকি কোনোটি নয় তো গ্রাফাইটের গঠন হচ্ছে ঠিক এক্সাগোনাল অর্থাৎ শটভুজ আকৃতি ঠিক এরকম শটভুজ এরকম আকৃতির হয় তো গ্রাফাইট একটি স্তরযুক্ত কাঠামো নিয়ে গঠিত যা কার্বনের সরভুজীয় বা হেক্সাগোনাল রিং দিয়ে তৈরি তৈরি যা অনেকটা বেঞ্জিনের মতো নেক্সট প্রশ্ন অশোক চক্র পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে মির্জা ভানত সাক্ষী মালিক সঞ্জনা ঠাকুর নাকি এম বিজয় লক্ষ্মী তো চক্র পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হচ্ছে নির্জা ভানত তো মির্জা ভানত উনিশশো সালে প্যান এম ফ্লাইট সেভেন্টি থ্রি বিমানটি ছিনতাই হওয়া বিমানের যাত্রীদের বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছিলেন নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠের কোন অঞ্চলকে ডোল ড্রামস বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোলার নিম্নচাপ বেল্ট উপক্রান্তীয় উচ্চচাপ বেল্ট নিরক্ষীয় নিম্নচাপ বেল্ট নাকি ওপরের কোনোটিই নয় তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি নিরক্ষীয় নিম্নচাপ বেল্টকে বলা হয় ডোল ড্রামস ডোল ড্রামস কথাটি অর্থ হচ্ছে শান্ত অবস্থা এটি নিরক্ষীয় নিম্নচাপ বলায় অবস্থিত এটিকে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনও বলা হয় ডোলড্রান্স কথাটি প্রথা প্রথম দিকে নাবিকরা ব্যবহার করত কারণ এই অঞ্চল খুব শান্ত থাকত এবং সাধারণত কোনো ঝড় জঞ্জা হতো না নেক্সট প্রশ্ন নিচের কোনটি বৃহস্পতির বৃহত্তম চাঁদ অর্থাৎ বৃহস্পতি সবথেকে বৃহত্তম উপগ্রহর নাম কি টাইটান গ্যানিমেট ক্যালিস্টো নাকি স্যারন তো বৃহস্পতি থেকে বৃহত্তম চাঁদের নাম হচ্ছে গ্যানিমেট তো গ্যানিমেট হল বৃহস্পতি তথা সৌরজগতের বৃহত্তম চাঁদ তথা উপগ্রহ টাইটান হল শনির বৃহত্তম উপগ্রহ ক্যালিস্টো হচ্ছে বৃহস্পতির দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ স্যারন বা চ্যারন হচ্ছে প্লুটোর বৃহত্তম উপগ্রহ এই পয়েন্টগুলো সব ভালোভাবে মনে রাখবে ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন পৃথিবীর ইতিহাসে কোন যুগ সৌর শ্রীপের যুগ নামে পরিচিত প্যালিওজোয়িক যুগ প্রি যুগ সেনোজৈক যুগ নাকি মেসোজোইক যুগ পৃথিবীর ইতিহাসে মেসোজৈক যুগ হচ্ছে সরিসৃপের যুগ নামে পরিচিত মেসোজৈক যুগ সরিসৃপের যুগ নামে পরিচিত কারণ হচ্ছে ডাইনোসররা সেই যুগে পৃথিবীর খাদ্য শৃঙ্খলা শাসন করত এই যুগটি দুশো একান্ন মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং একশো ছিয়াশি মিলিয়ন বছর ধরে ছিল নেক্সট প্রশ্ন এই ব্রিক্স এ এই এস দ্বারা চিহ্নিত কোন দেশ এই এস দ্বারা কোন দেশকে চিহ্নিত করা হয় দক্ষিণ আফ্রিকা সাউথ দক্ষিণ কোরিয়া দক্ষিণ সুদান নাকি শ্রীলঙ্কা তো ব্রিক্সে এস কথা দ্বারা হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে চিহ্নিত করা হয় ব্রিক্স হল পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা আধ্যক্ষরের স নাম নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ মূলত দু সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে এই সংগঠনটি ব্রিক নামে পরিচিত ছিল আর যখন দক্ষিণ আফ্রিকা যখন এটাতে যুক্ত হলো তখন এর নাম হয়ে ব্রিক্স নেক্সট প্রশ্ন সূরিয়া উৎসব নিম্নলিখিত কোন শহরটির সাথে সম্পর্কিত জয়পুর তিরুবনন্তপুরম চেন্নাই নাকি হায়দ্রাবাদ তো সুরিয়া উৎসবটি হচ্ছে তিরুবনন্তপুরম শহরটির সাথে সম্পর্কিত কারণ সুরিয়া স্টেজ অ্যান্ড ফিল্ম সোসাইটি আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সূরিয়া বা সূর্য উৎসব একশো দিনেরও বেশি সময় ধরে প্রতি বছর এই উৎসবটি কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত নেক্সট প্রশ্ন দিব্যেন্দু বড়ুয়া নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাবা ব্যাডমিন্টন বাস্কেটবল নাকি হকি তো দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে দাবা খেলার সাথে সম্পর্কিত দিব্যেন্দু বড়ুয়া কলকাতার একজন দাবা গ্র্যান্ড মাস্টার তিনি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ড মাস্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন শেষ মুঘল সম্রাট কে ছিলেন ঔরঙ্গজেব ওয়াজিদ আলী শাহ বাহাদুর শাহ জাফার নাকি মোহাম্মদ শাহ রঙ্গিলা শেষ মুঘল সম্রাট ছিলেন হচ্ছে বাহাদুর শাহ জাফর তো বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সাম্রাজ্যের উনিশতম এবং শেষ সম্রাট তিনি পূর্বসূরি ও তার বাবা মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের দ্বিতীয় সন্তান সিপাহী বিপ্লবের শেষে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকরা তাকে ক্ষমতাচ্যুত করে এবং রেঙ্গুনে নির্বাসনে পাঠায় এবং সেখানেই তার মৃত্যু হয় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমেরিকা দক্ষিণ আফ্রিকা ব্রিটেন নাকি জার্মানি থেকে তো ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন করার যে পদ্ধতিটা এই পদ্ধতিটা নেওয়া হয়েছিল হচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেক্সট প্রশ্ন পৃথিবীর গভীরতম বিন্দুটির নাম কি টাঙা মারিয়ানাখাত দিয়ামান্তিয়া নাকি আলে উত্তের সঠিক আনসার হচ্ছে এখানে অপশন বি মারিয়ানা খাত হচ্ছে পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা খাত হচ্ছে প্রশান্ত মহাসাগরের তলদেশে একটি খাদ বা পরীক্ষা এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মরিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত নেক্সট প্রশ্ন নিচের কোনটি সিলভার ফাইবার বিপ্লবের সাথে সম্পর্কিত পাট উৎপাদন আলু উৎপাদন তুলা উৎপাদন নাকি তৈল বীজ উৎপাদন তো সিলভার ফাইবার বিপ্লবের সাথে সম্পর্কিত হচ্ছে তুলা উৎপাদনের নেক্সট প্রশ্ন এক্স অক্ষের সমান্তরাল অনুভূমিক চাহিদা রেখা বোঝায় যে চাহিদার স্থিতিস্থাপকতা হলো এক মাইনাস এক অসীম নাকি শূন্য তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অসীম তো এক্স অক্ষের সমান্তরাল অনুভূমিক চাহিদা কার্ডটি বোঝায় যে চাহিদা স্থিতিস্থাপকতা অসীম চাহিদা বক্ররেখা একটি নির্দিষ্ট পণ্য বা পরিষেবার চাহিদা এবং পরিমাণের মধ্যে সম্পর্ককে চিত্রিত করে নেক্সট প্রশ্ন কোন বছর জি এইট আবার জি সেভেনে পরিবর্তিত হয়েছে দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো নাকি দুহাজার চোদ্দো সালে তো জি এইট জি সেভেনে পরিবর্তিত হয়েছিল হচ্ছে দু হাজার চোদ্দো সালে উনিশশো সালে রাশিয়া জি সেভেনে যোগ দেওয়ার পরে জি সেভেন পরিণত হয় জি এইটে কিন্তু দু হাজার সালে রাশিয়া ইউক্রেনে সৈন্য পাঠিয়ে ক্রিমিয়া জয় করার পরে বাকি দেশগুলি রাশিয়াকে জি এইট থেকে বরখাস্ত করে এবং জি এইট পরিণত হয় জি সেভেনে নেক্সট প্রশ্ন নিম্নের কোন অপশনটি ভুল এক মেগাবাইট সমান সমান হাজার চব্বিশ কিলোবাইট এক গিগাবাইট সমান সমান হাজার দশ হাজার দুশো চল্লিশ মেগাবাইট ওয়ান টেরাবাইট সমান সমান হাজার চব্বিশ গিগাবাইট নাকি ওয়ান কিলোবাইট সমান সমান হাজার চব্বিশ পাইপস তো সঠিক আনসারটি হচ্ছে অপশান বি ওয়ান জিবি সমান সমান দশ হাজার দু হাজার চল্লিশ এম দুশো চল্লিশ এমবি এটা হচ্ছে ভুল দেওয়া রয়েছে এখানে এই শূন্যটা হবে না নেক্সট প্রশ্ন ইলেকট্রিক কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহ প্রোটনের প্রবাহ নিউট্রনের প্রবাহ নাকি পজিট্রনের প্রবাহকে বলা হয় তো ইলেকট্রিক কারেন্ট হলো একটি ইলেকট্রনের প্রবাহকে বোঝায় নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক বা বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় পাঁচই অক্টোবর পাঁচই সেপ্টেম্বর চব্বিশে জানুয়ারি নাকি আঠারো এপ্রিল তো প্রতি বছর মনে রাখবে পাঁচই অক্টোবরে আন্তর্জাতিক বা বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচই অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয় অন্যদিকে ভারতের জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় হচ্ছে পাঁচ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠানটি বা সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেন্নাই কলকাতা আহমেদাবাদ নাকি মুম্বাইয়ে তো কেন্দ্রীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠানটি হচ্ছে চেন্নাইয়ে অবস্থিত তো সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট বিশ্বের বৃহত্তম চামড়া গবেষণা প্রতিষ্ঠান তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত এই ইনস্টিটিউটটি উনিশশো সালের চব্বিশে এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন দু সালে অনুষ্ঠিত এখানে ভুল রয়েছে দু হাজার উনিশ হবে না দু তেইশ হবে এখানে তো দুহাজার তেইশ সালে অনুষ্ঠিত মহিলাদের আইপিএলে জয়লাভ করে কোন দল মুম্বাই কুইন্স ইলেভেন আইপিএল ট্রেইল ব্লেজার এই অপশনটাও ভুল রয়েছে এটা অপশন এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মুম্বাই ইন্ডিয়ানস তো দু সালে অনুষ্ঠিত মহিলাদের আইপিএলে জয়লাভ করেছে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস নেক্সট প্রশ্ন এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কপিল দেব সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় নাকি মিতালি রাজ তো এ সেঞ্চুরি ইজ নট অ্যানাফ এই বিখ্যাত আত্মজীবনীটি হচ্ছে সৌরভ গাঙ্গুলির তো দু সালের চব্বিশে ফেব্রুয়ারি এটি প্রকাশিত হয়েছিল নেক্সট প্রশ্ন রক্তের শ্রেণী বিভাগ কে আবিষ্কার করেন কার্ড কার্ল ল্যান্ডস্টাইনার ডেভিড রেমন্ড রেমন্ড ডার্ট নাকি জর্জ বিটলে তো রক্তের শ্রেণী বিভাগ আবিষ্কার করেছিলেন হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার তো অস্ট্রিয়ান চিকিৎসক কার্ল ল্যান্ডস্টাইনার উনিশশো সালে প্রথম রক্তের শ্রেণী বিভাগ করেন কার্ল ল্যান্ডস্টাইনার এর মতে তিনি তিন রকম রক্ত হয় যেটা নিজেদের ভেতরে স্থানান্তর হতে পারে একে অপরের সাথে নয় উনি নাম দেন এ বি এবং সি পরবর্তীকালে আমরা গবেষণার পরে এ বি ও সিস্টেম চলে আসে নেক্সট প্রশ্ন কলকাতা পোর্টের নতুন নাম কি রাখা হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেতাজি সুভাষ পোর্ট শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বিশ্ববাংলা পোর্ট নাকি কবিগুরু পোর্ট তো কলকাতা পোর্টের নতুন নাম রাখা হয়েছে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট তো কলকাতা বন্দরের একশো বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে নাম বদলনের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর দু হাজার কুড়ি সালের পঁচিশে ফেব্রুয়ারি বন্দর কর্তৃপক্ষের বৈঠকে এই প্রস্তাব পাশ হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর চারটি সমুদ্রের নাম হচ্ছে নামে পৃথিবীর চারটি সমুদ্রের নাম রঙে রাখা হয়েছে তিনটি হচ্ছে এগুলি হচ্ছে ব্ল্যাক সি হোয়াইট সি রেড সি তাহলে অন্যটা কি হবে ব্লু সি গ্রিন সি অরেঞ্জ সি নাকি ইয়েলো সি সঠিক আনসার হচ্ছে আরেকটা হচ্ছে ইয়েলো সি তো হলুদ সমুদ্র বা ইয়োলো সি হচ্ছে চীন এবং কোরিয়ান উপদ্বীপের মধ্যে অবস্থিত পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তিক সমুদ্র এবং এটি পূর্ব চীন সাগরের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে বিবেচনা করা যেতে পারে গভী মরুভূমির বালির ঝড় থেকে সূক্ষ্ম বালি দানা প্রতি বছর এই সমুদ্রের ওপরে পড়ে এবং জলের ওপরে সোনালী হলুদ বালির আস্তরণ সৃষ্টি করে এই কারণে এই সমুদ্রের নাম হচ্ছে হলুদ সমুদ্র নেক্সট প্রশ্ন নিচের কোন ভাইরাস সোয়াইন ফ্লু এর জন্য দায়ী এইচ ওয়ান এন ওয়ান সারাস বিকে ভাইরাস নাকি পি আর তো সোয়াইন ফ্লুর জন্য দায়ী ভাইরাসটি হচ্ছে এইচ ওয়ান এন ওয়ান নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিতে পালন করা হয় পাঁচই জুন পাঁচই জুলাই পাঁচই এপ্রিল নাকি পাঁচই আগস্ট তো বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন তারিখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মদ্যোগে আর জনসচেতনার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত একটি দিবস দিনটিতেই এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স বা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রমেন্ট শুরু হয়েছিল দিবসটি প্রথম পালিত হয় হচ্ছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং কোন ব্যাংকের এটা ট্যাগলাইন ব্যাংক অফ ইন্ডিয়া এলাহাবাদ ব্যাংক ইউনাইটেড ব্যাংক নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন তো ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন অক্টোবর বিপ্লবের সাথে কোন দেশটি জড়িত স্পেন আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া নাকি ফ্রান্স তো অক্টোবর বিপ্লবের সাথে জড়িত হচ্ছে রাশিয়া তো পৃথিবীর ইতিহাসে অক্টোবর বিপ্লব একটি ঐতিহাসিক ঘটনা এই বিপ্লবটি ছিল এক নতুন দর্শনের সূচনা যুগে যুগে বঞ্চিত শোষিত শ্রমিক শ্রেণীর পুঞ্জীভূত ক্ষোভের উত্থান সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মানুষের সম অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় এই অক্টোবর বা বল বিপ নেক্সট প্রশ্ন বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয় কুড়ি নভেম্বর চোদ্দই নভেম্বর তেসরা জুন নাকি বারোই এপ্রিল তো বিশ্ব শিশু দিবস পালন করা হয় প্রতি বছর কুড়ি নভেম্বর তারিখে তো আর ভারতের শিশু দিবস পালন করা হচ্ছে চোদ্দোই নভেম্বরে নেক্সট প্রশ্ন ঋগ্বেদ নিম্নলিখিত যুগের মধ্যে কোনটিতে রচিত হয়েছিল পোস্ত যুগ যুগ লৌহ যুগ নাকি উপরে সবকটি যুগ ধরে তো ঋগ্বেদ রচিত হয়েছিল হচ্ছে লৌহ যুগে ঋগবেদ খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে বারোশো আব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে রচিত হয়েছিল যদিও অনেক অনেকে মনে করেন এই গ্রন্থের রচনাকল খ্রিস্টপূর্ব সতেরোশো থেকে এগারোশো অব্দে দের যে পার্টি আজ পাওয়া যায় সেটির মূল ভিত্তি লোহ যুগের একটি সংকলন মোবাইলে বা কম্পিউটারে আমরা ব্যবহার করে থাকি ইউএসবি পোর্ড বা কেবল তো এই ইউএসবি শব্দের পুরো অর্থটি কি ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউনিক সিস্টেম বুস্টার ইউনিভার্সাল সিস্টেম বুস্টার নাকি ইউনিভার্সাল সিস্টেম ব্যাকআপ তো ইউএসভির ফুল ফর্মটি হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস নেক্সট প্রশ্ন শিক্ষা নিচের কোন তালিকার একটি অংশ যুগ্ম তালিকা রাজ্য তালিকা কেন্দ্র তালিকা নাকি অবশিষ্ট তালিকা তো শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের একটি অংশ তো প্রথম দিকে শিক্ষা হচ্ছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত থাকলেও বিয়াল্লিশতম সংবিধান সংশোধন আইন উনিশশো ছিয়াত্তরের পরে শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয় ছিয়াশিতম তম সংবিধান সংশোধন আইন দু হাজার দুইয়ের অধীনে শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকারে পরিণত হয়েছে এবং রাজ্যকে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হয় নেক্সট প্রশ্ন সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং ড্যাশ সফটওয়্যারের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি অ্যাপ্লিকেশন তো সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে এটি একটি সেতু হিসেবে কাজ করে সিস্টেম সফটওয়্যারটি নেক্সট প্রশ্ন ওয়েব পেজগুলি নিম্নলিখিত কোন ফর্ম্যাটে সংরক্ষণ করা হয় এইচটিভি এইচডিএমএল টক নাকি ইউআরএল তো ওয়েব পেজগুলি হচ্ছে সাধারণত এইচডিএমএল ফর্ম্যাটে সংরক্ষণ করা হয় নেক্সট প্রশ্ন বর্ষাকালে সাধারণ লবণ কেন আদ্র হয়ে যায় কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সাধারণ লব লবণকে লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের মতো হাইড্রোস্কোপিক অশুদ্ধি রয়েছে এই কারণে তো সাধারণ লবণের মধ্যে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের অশুদ্ধি থাকে যেটি জল শোষণ করে জলকে আর্দ্র করে তোলে নেক্সট প্রশ্ন জাতীয় প্রেস দিবস কবে পালন করা হয় তো জাতীয় প্রেস দিবস পালন করা হচ্ছে প্রতি বছর ষোলো নভেম্বরে তো উনিশশো সালে গঠিত হওয়া প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর ষোলোই নভেম্বর জাতীয় প্রেস দিবস উদযাপিত হয় নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন তো এক টাকার নোট ভারতে প্রথম কোন সালে চালু হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো পনেরো উনিশশো সতেরো উনিশশো নাকি উনিশশো সালে তো এক টাকার নোট ভারতে প্রথম চালু হয়েছিল উনিশশো সতেরো সালে তো প্রথম এক টাকার নোট ইংল্যান্ডে ছাপা হয়েছিল তিরিশে নভেম্বর উনিশশো সতেরো সালে ভারতে জারি হয়েছিল এটিতে রাজা পঞ্চম জর্জ তৎকালীন ব্রিটিশ রাজা এর একটি চিত্র বামকোণে অঙ্কিত ছিল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ